হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তকলিমা নার্গিস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করছি। একটু আগে আমি জবে থেকে আসছি, তারপরে এখন রান্না করব। আজকে রান্না করব আমি রাইস, ভেজিটেবিল অ্যান্ড চিকেন চিলি। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং রান্না করে আমি আমার বাচ্চাদের সাথে খাবো, সেটাও শেয়ার করব। ওকে, আমাদের বিদেশের বাড়িতে আসলে নো হেল্পিং হ্যান্ড, কিন্তু আমার বাচ্চারা আমাকে অনেক হেল্প করে। আমার মেয়ে প্লেটগুলো টেবিলে দিয়েছে, আমার ছেলে গ্লাসগুলোতে জুস দিয়ে দিচ্ছে, সবাই আমাকে হেল্প করে। আমার ছেলে মেয়ে সবাই হেল্প করে। আমার কিচেনে পুঁইশাক গাছ লাগিয়েছে, এটা আমার মেয়ে। আর হচ্ছে আমি আর একদিন আপনাদের সাথে পুঁইশাক উঠায় শেয়ার করব আমার রেসিপি। আমার রান্না মোটামুটি শেষের দিকে, একটু পরে আমরা সবাই খেতে বসব, খেতে বসে আপনাদের সাথে শেয়ার করব। By the way, if you're not subscribed to my mom's YouTube channel, please subscribe to Tokelima's Kitchen and to Tokelima Nargis Sweden Vlogs. Please like, subscribe, share, comment, and yeah, do that. এখন আমরা সবাই মিলে খাবার খাবো। প্রথমে নিয়ে নিচ্ছে জিদান। জিদান খাবার খেয়ে বলবা টেস্ট কেমন হয়েছে। মাইশা এখন নিয়ে নিচ্ছে। আর আমার ছোট ছানটাই যে এখানে, আগে রাইসগুলো মুখে দাও শাফিন। কেমন হয়েছে খাবার? কেন শুনতে পারবো না? Best food ever. This is the best food I've ever tried. You should make this yourself. It's yummy as hell. Yummy? Yummy. এখন আমি এই ফুডগুলো ট্রাই করব কেমন হয়েছে। নিজের হাতের রান্না সব সময় আমি খেয়ে থাকি। আপনাদের আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমার ফ্যামিলির জন্য ভালো থাকে, আপনারাও সবাই ভালো থাকবেন আমি দোয়া করি। খুদা হাফেজ, বাই।